হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে কভার করব ক্লক। ঘড়ির যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্ক এই একটি ভিডিওতে কভার করব। তোমরা শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রবলেম কি বলছে, ঘড়ির কাঁটা দুটি 12 ঘন্টায় কতবার সমকোণে আসে। আচ্ছা, কাঁটা দুটি বলতে নর্মালি আমরা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা নিয়ে ভাববো, সেকেন্ডের কাঁটা অ্যাভয়েড করবো। ওকে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুটি কতবার সমকোণে আসে? সমকোণ মানে 90 ডিগ্রি। এক ঘন্টায় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা প্রতি এক ঘন্টায় দুবার সমকোণে আসে, খেয়াল রাখবে। কতবার আসে? দুবার। আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো, বুঝতে পারবে। এক ঘন্টায় দুবার সমকোণ আসে, তাহলে হিসেব মতো 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা, কিন্তু হবে না। কেন বলো দেখি? 12 ঘন্টায় হবে 22 বার। এবার প্রশ্ন হলো কেন 22 বার হবে, একটু এক্সপ্লেন করছি, বোঝার চেষ্টা করো। আর না হলে মনে রাখবে, এক্সপ্লেনটা বোঝার চেষ্টা করো। সিম্পল, এক ঘন্টায় দুবার করে হয়, কিন্তু দেখো এই যে টাইমটা, দুইটা থেকে চারটা এনে কয় ঘন্টা বলো দেখি? দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, 2 ঘন্টা না? দুইটা থেকে চারটা এই 2 ঘন্টায় হিসেব মতো কয়বার হওয়ার কথা? 4 বার। কিন্তু এখানে হবে কতবার দেখো? 2টা থেকে 3টা এখানে হবে 1 বার, 3টা থেকে 4টা এখানে হবে 1 বার, আরেকটা হবে কারেক্ট 3টায় 1 বার। তাহলে 2টা থেকে 4টা এখানে 2 ঘন্টার সময়, এখানে 3 বার সমকোণে আসে। একবার 2টা থেকে 3টার মাঝে, আরেকবার 3টা থেকে 4টার মাঝখানে, আরেকটা কারেক্ট 3টায়। তাহলে কয়বার? 3 বার। আস্তে আস্তে আমরা সমস্ত টাইপের অঙ্কই করবো, ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখো। এখানে তাহলে কয়বার হলো বলো দেখি? 3 বার। 4 বারের জায়গায় কয়বার হলো? 3 বার, 1 বার কম। এই দিকেও দেখো, 8টা থেকে 10টা এখানেও সেম, 2 ঘন্টা না? 8টা থেকে 10টা, 8টা থেকে 9টা 1 ঘন্টা, এই 1 ঘন্টায় 1 বার, তারপরে 9টা থেকে 10টা এখানে 1 বার, আরেকটা কারেক্ট 9টায় 1 বার। তাহলে টোটাল কয়বার? 3 বার। 4 বার হওয়ার কথা, 3 বার। তাহলে এইখানে 1 বার কম, এখানে 1 বার কম, 1-1 2 বার কম। এর জন্য 24-এর জায়গায় কত হয়? 22 বার। বোঝা গেল? তাহলে যদি বলে সমকোণে কতবার, তাহলে 1 ঘন্টায় 2 বার, 12 ঘন্টায় 24 না, কিন্তু 2 বার হবে। একটাই যে 2টা থেকে 4টার মধ্যে হয় 1 বার প্রবলেম, আরেকটা হয় 8টা থেকে 10টার মধ্যে। ক্লিয়ার? তার মানে অ্যান্সার কত হবে? 22 বার। 2 নম্বর দেখো কি বলছে, ঘড়ির কাঁটা দুটি 12 ঘন্টায় কতবার সমাপতিত হয়। সমাপতিত হয় মানে দুটো মিলিত হবে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুটো মিলিত হবে। তো নর্মালি দেখো, ঘড়ির কাঁটা দুটি 1 ঘন্টায় 1 বার মিলিত হয়, প্রত্যেক 1 ঘন্টায় 1 বার, 2 ঘন্টায় 2 বার। তাহলে হিসেব মতো 12 ঘন্টায় 12 বার হওয়ার কথা, কিন্তু হবে কতবার? 1 বার কম, 11 বার। যদি সমাপতিত বলে সমাপতিত, 12 ঘন্টায় 12 বার হওয়ার কথা, কিন্তু হবে 11 বার। মনে রাখার চেষ্টা করো। এবার কেন 11 বার হয় একটু এক্সপ্লেন করছি। এই 11টা থেকে যে একটা সময়, একটা এনে কয় ঘন্টা সময় বলে দেখি? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় 2 বার মিলিত হওয়ার কথা, সমাপতিত মানে মিলিত হবে, মিলিত, কিন্তু 2 ঘন্টায় 2 বারের জায়গায় 1 বার হবে, একদম কারেক্ট 12টার সময়। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা 1 বারই মিলিত হয়। তাহলে 11টা থেকে 1টা 2 বার মিলিত হওয়ার কথা, কিন্তু এখানে 2 বারের জায়গায় কতবার মিলিত হবে? 1 বার। সেটা কখন বলো দেখি? একদম কারেক্ট 12টায়। বুঝা গেল? তাহলে 2 বারের জায়গায় 1 বার হচ্ছে, 1 বার কম না? এর জন্য 12 বারের জায়গায় কয়বার হয়? 11 বার। তাহলে যদি বলে সমাপতিত হয় কতবার, তাহলে অ্যান্সার হবে 11। আরেকটা কোশ্চেন আসে, অনেক সময় বলে পরস্পর বিপরীত হবে, বিপরীত, ঘড়ির কাঁটা দুটি পরস্পরে বিপরীত থাকবে। এটাও কিন্তু সেম অ্যান্সার হবে, 1 ঘন্টায় 1 বার বিপরীতে আসে, কিন্তু 12 ঘন্টায় হবে 11 বার। কেন বলো দেখি? এক্সপ্লেন করছি। এটা যেমন, এই যে সমাপতিত হয় যেমন 11টা থেকে 1টার মধ্যে, 2 বারের জায়গায় 1 বার হয়। আর যদি বিপরীত বলে বিপরীত, তাহলে এই যে 5টা থেকে 7টা আছে না, 2 ঘন্টার সময়, তাহলে 2 ঘন্টায় 2 বার মিলিত হওয়ার কথা, সরি মিলিত হতো না, বিপরীত হওয়ার কথা, কিন্তু 2 ঘন্টায় 2 বার না হয়ে কতবার হয় বলো দেখি? 1 বার। সেটা কখন বলো দেখি? একদম কারেক্ট 6টার সময়। কারেক্ট 6টা দেখো তো, ঘন্টার কাঁটা 6 থাকবে আর মিনিটের কাঁটা কোথায় থাকবে? 12-তে, একদম কারেক্ট 6টায়। তাহলে কখন বলো দেখি ঘড়ির কাঁটা দুটি একদম পরস্পর বিপরীত হয়? 5টা থেকে 7টার মধ্যে 1 বার হয়। কখন বলো দেখি? একদম কারেক্ট 6টায়।
তাহলে দুইবারের জায়গায় একবার হচ্ছে, একবার কম না, একজন অ্যান্সার করতে হবে 11 বার, বোঝা গেল? তাহলে যদি বলে সমকোণে কতবার, তাহলে 22, সমকোণ বললে 22, যদি বলে সমাপতিত কতবার, তাহলে 11 বার, বিপরীত কতবার, 11 বার। আশা করি ক্লিয়ার। দেখো 3 নম্বরে কি বলছে, 6:20 ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটির মান কত? তো দেখো, যদি কোণ বলে, কোণ বার করতে বা কোন সংখ্যাতে যে কোনো অঙ্ক বলুক না কেন, একটা টেকনিকের মাধ্যমেই করতে পারবে। সেই টেকনিকটা হচ্ছে একটা ফর্মুলা শুধু জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে, 30H-11/2, 30H-11/2। এই টেকনিকের মাধ্যমে কোন সংক্রান্ত সমস্ত প্রবলেম সলভ করতে পারবে, কটায় বিপরীতে আসে, সমকোণে আসে, আস্তে আস্তে দেখবে, এই টেকনিকের মাধ্যমে আমরা সমস্ত অঙ্ক সলভ করব। শুধু ফর্মুলাটি একটু মনে রাখো, 30H-11/2, 30H-11/2। এইচ মানে কি, আওয়ার, আওয়ার পর ঘন্টা, আর এম এর জায়গায় জাস্ট মিনিট বসিয়ে দাও, তাহলে তোমার কোন বেরিয়ে আসবে, তাহলে 30H পর ঘন্টা। আচ্ছা বলো দেখি কত বলছে, 6:20, 6:20, তার মানে ঘন্টা কত 6, আর মিনিট কত 20, 6:20, ঘন্টা হচ্ছে 6, মিনিট হচ্ছে 20, তাহলে এইচ এর জায়গায় ঘন্টা বসাবো 6 ঘন্টা বলছে, এইচ এর জায়গায় 6, -11/2 × m, m এর জায়গায় কি বসাবো বলে দেখি, মিনিট, কত মিনিট বলছে 20 মিনিট, m এর জায়গায় 20 বসাও, 2 দিয়ে 20 কে ভাগ করলে 10, এখানে 6:30 হবে 180, -11/10 × 110, এই দুটো গুণ করলে 180, এই দুটোর গুণ ফলে 110, 180 থেকে 110 মাইনাস করলে কত হয়, 70 ডিগ্রি। এটাই অ্যান্সার কিন্তু ফ্রেন্ডস, এটাই অপশনে আছে, এটাই অ্যান্সার। এবার প্রবলেম হলো, কখনো দেখবে যদি 70 ডিগ্রি অপশনে নেই, কি তুমি 70 বার করলে অপশনে মনে করো 70 নেই, 4টা অপশন যে আছে 70 নেই, তখন কি করবে, টোটাল ঘড়িটা 360 না 360 থেকে এটা জাস্ট মাইনাস করে দিবে, মাইনাস করলে কত হয় 290, তাহলে দেখবো অপশনে অবশ্যই 290 থাকবেই, থাকতেই হবে। তাহলে এটা দিয়ে যে অ্যাঙ্গেল বেরোবে সেটা যদি অপশনে না থাকে, জাস্ট কি করবে, 360 থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করবে। কেন না বলো দেখি, ঘড়িতে আরে দুটো কাঁটা থাকে না, মনে করো এই যে দুটো কাঁটা, এই অ্যাঙ্গেলটা যদি 70 হয়, এটা মনে করো অপশনে নেই, তাহলে আরেকটা অ্যাঙ্গেল হয় না পিছন দিকে, এটা কত হবে 290, কারণ টোটাল 360, তাই যে অ্যাঙ্গেল বেরোবে এটা যদি অপশনে না থাকে, 360 থেকে জাস্ট এটা মাইনাস করবে, তাহলে কত হয় 290 না, তাহলে এটা না থাকলে এটা অবশ্যই থাকবে, বুঝা গেল কি বললাম। চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো, 4 নম্বরে কি বলছে, 11টা ও 12টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে, সমকোণ মানে কত ডিগ্রি বলো দেখি, 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল দেওয়া আছে, সময়টা বার করতে হবে, বলছে কোন হবে সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, এবার সময়টা কত। আচ্ছা দেখো, কোন যেহেতু দেওয়া আছে, বাদিকে আমরা কি লিখবো, কোন বার করার সূত্র, 30H-11/2, আমরা নর্মালি এই সূত্র দিয়ে কোন বার করি, কোন। এবার প্রশ্নে যদি কোন দেওয়া থাকে 24 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এবার যখন যেমন বলছে কত বলছে সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, কোনটা ডান দিকে বসাবো আর বাঁদিকে কি করব, কোন বার করার সূত্রটা লিখব, কোন বার করার সূত্র কি, 30H-11/2, ডান দিকে লিখবো কোন আর বাঁদিকে কোন বার করার সূত্র, 30H-11/2, ক্লিয়ার। এবার এইচ এর জায়গায় বসাবো ঘন্টা, এম এর জায়গায় মিনিট। এখানে দেখো কি বলছে, 11টা ও 12টার মধ্যে, এবার প্রশ্ন হচ্ছে ঘন্টা কত বসাবো, এবার প্রশ্ন হচ্ছে এইচ এর জায়গায় ঘন্টা বসাবো, কত ঘন্টা বসাবো, 11 না 12। একটা জিনিস খেয়াল করো তো, 11টা ও 12টার মধ্যে, 11টা আর 12টার মধ্যে যে কোনো একটা টাইম বলো, 11টা 10, 11টা 15, 11টা 20, 11 ও 12টার মধ্যে সময়গুলো যদি বলি, 11টা 30, 11টা 40, 12টা বলি না কিন্তু, 11টা আর 12টার মধ্যে যে কোনো টাইম যদি বলি, মনে করো 11টা 10 মিনিট, আমি বলতে পারি 11টা 20 মিনিট, 12 বলি না কিন্তু, কত বলি 11, তাহলে আমরা ঘন্টার জায়গায় কত বসাবো বলে দেখি, 11। 11টা আর 12টার মধ্যে মানে আমরা টাইমগুলো কিভাবে বলি, 11টা 5, 11টা 10, 11টা 15, 11 উল্লেখ করি, তাহলে এখানে ঘন্টার জায়গায় কত আসবে, 11। আমার ভাষা বুঝতে পারছো ভাই বা বোন যারাই দেখছো, দেখো 11টা ও 12টার মধ্যে, তার মানে ঘন্টা কত আসবে, 11, 12টা এখনো পার হয়নি, 11টা জাস্ট পার হলো, 11 হবে,
আমি এমনি এক্সাম্পলও দিলাম, 11টা আর 12টার মধ্যে টাইম কেমন হয়? 11টা 15, 11টা 20, 11টা 25, 11 বলি, 12 বলি না কিন্তু। তাহলে ঘন্টার জায়গায় আসবে ছোটটা, ছোট বলতে কত? 11। যদি বলতো 6টা ও 7টার মাঝখানে, তাহলে ঘন্টার জায়গায় 6 আসবে। 8টা ও 9টার মাঝে, তাহলে ঘন্টার জায়গায় 8 আসবে। -11m/2 = 90। এবার দেখো, 30 আর 11 গুণ করলে 330, -11m/2 = 90। এবার মন দিয়ে শুনবে, এখান থেকে অঙ্কটা না দুভাগ হবে। 330 ওই পারে গেলে, নর্মালি দেখো ফ্রেন্ডস প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে, খেয়াল রাখবে। 330 ওই পারে গেলে নর্মালি আমরা কি করব? মাইনাস করব। তাহলে এদিকে কি থাকবে? 11m/2। 330 ওই পারে গেলে মাইনাস হবে, 330 থেকে 90 মাইনাস করলে কত হয়? 240। এবার কখনো কখনো দেখো, এটা দিয়ে আমি অঙ্কটা করব, যদি অপশনে থাকে এটাই অ্যান্সার, মন দিয়ে শুনবি। 330 ওই পারে গেলে প্লাসও হইতে পারে মাইনাসও হতে পারে। আমি প্রথমে মাইনাস দিয়ে অঙ্কটা করব, যদি দেখছি অপশনে এই অ্যান্সার নেই তখন তুমি কি করবে? 11m/2 আরেকটা করব। 330 ওই পারে গিয়ে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার অনেকে বলবে কি করে বুঝবো প্লাস না মাইনাস? প্রথমে মাইনাস ধরি অঙ্কটা করছি, এটা ছাড়ো, দেখি এটা দিয়ে মিলে কিনা, মিললে তো হয়ে গেল, নাইলে পরে বলছি। 11m/2 এটা ওই পারে গেলে কি হবে? 330 ওই পারে গেলে মাইনাস হবে, 330 থেকে 90 মাইনাস করলে 240। তাহলে 11m = তাহলে নর্মালি ওই পারে গেলে মাইনাস হয়, কখনো কখনো প্লাসও হতে পারে, আসছি আস্তে আস্তে আসছি প্রবলেমে। 2 ওই পারে গেলে কাটাকাটি যাবে না কিন্তু ভাই, কোনাকুনি গুণ, 240 আর 2 গুণ করলে কত হয়? 480। তাহলে m = 480, 11 গুণাকারে আছে, ওই পারে গেলে কি হবে? ভাগ, তার মানে 480/11। 11 দিয়ে যদি 480কে ভাগ করি তাহলে কত হবে বলো দেখি? এখানে লিখি 4 × 44 থাকবে 440, তাই না? 3 × 33 থাকবে 7, 43 সমস্ত 7/11। তাহলে 330 ওই পারে গিয়ে মাইনাস করলাম, 2 ওই পারে গিয়ে গুণ হবে 480, 11 ওই পারে গেলে ভাগ হবে, ভাগ করলে এত হবে। তার মানে টাইমটা কত হবে বলে দেখি? সময় কত হবে? 11টা আর 12টার মধ্যে টাইমটা কত হবে? 11টা 12টা বলবো না কিন্তু, 11টা এত মিনিট। এবার দেখো এটা অপশনে আছে কিনা, থাকলে তো এটাই অ্যান্সার, না থাকলে একটু অন্য কিছু করতে হবে। দেখি তো অপশনে এটা আছে কি? 11টা 43 সমস্ত 7/11 মিনিট, অবশ্যই আছে অ্যান্সারে, তার মানে এটি অ্যান্সার। যদি না থাকতো তাহলে কি করবো? চলো আস্তে আস্তে বলছি, চলো নেক্সট প্রবলেম। এবার কি বলছে দেখো, 5 নম্বর, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত হয়? সমাপতিত মানে একটা কাঁটার উপর আরেকটা কাঁটা আসবে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুটো পরস্পর মিলিত হবে। এটা ঘড়ি মনে করো, এখানেই ঘন্টার কাঁটা, এখানেই মিনিটের কাঁটা, দুটো একসাথে, একটার উপর আরেকটা। তো একটার উপর যদি আরেকটা থাকে তাহলে বলো দেখি অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। সমাপতিত মানে একটার উপর আরেকটা আছে, দুটো কাঁটা একসঙ্গে থাকা মানে কি? কোনো অ্যাঙ্গেলই হয়নি, অ্যাঙ্গেল 0। তাহলে প্রশ্নে দেওয়া আছে অ্যাঙ্গেল 0, সমাপতিত মানে বুঝে গেল কোণ কত হবে? 0 ডিগ্রি। আবার যদি বলি পরস্পর বিপরীত হবে তাহলে কোণ হবে 180। আমার ভাষা বুঝতে পারছো? সমাপতিত একটার উপর আরেকটা আছে, তার মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর যদি বলে পরস্পর বিপরীত মানে একটা উপরে আরেকটা নিচে, তাহলে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আচ্ছা তাহলে সমাপতিত মানে প্রশ্নে অ্যাঙ্গেল দেওয়া আছে 0 ডিগ্রি। এবার অনেক বন্ধু হয়তো ভাববে যে প্রশ্নে তো স্যার দেওয়া নেই 0 ডিগ্রি। তোমাকে বুঝতে হবে সমাপতিত মানে একটা কাঁটার উপর আরেকটা কাঁটা আছে, দুটো কাঁটা যদি একসঙ্গে থাকে তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আর বাদিকে আমরা কি লিখবো? কোণ বার করার সূত্র। একটা কোণ প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে কোণ দেওয়াই আছে, তখন বাদিকে তুমি কোণ বার করার সূত্রটা লিখবে, 38 - 11m/2। বুঝলে? প্রশ্নে কোণ দেওয়া আছে 0, বাদিকে আমরা কোণ বার করার সূত্রটা লিখবো। সূত্রটা একটু কষ্ট করে মনে রাখো, 38 - 11m/2, 38 - 11m/2। প্রশ্নে যে কোণটা দেওয়া আছে এটা ডান দিকে, আর বাদিকে কোণ বার করার সূত্র। এবার এইচের জায়গায় ঘন্টা বসাবো, কয়টা থেকে কয়টা বলছে? 6টা ও 7টার মধ্যে, 6টা ও 7টার মধ্যে, 6টা ও 7টার মধ্যে। এবার 6টা ও 7টার মধ্যে আমরা কি নিব বলে দেখি? 6 নিব। 6টা ও 7টার মধ্যে আমি যদি তোমাদের একটা টাইম বলতে বলি 6টা ও 7টার মধ্যে, কি বলবে? 6টা 20, 6টা 25, 6টা 40, 7 কিন্তু বলছি না, কত বলছি? 6টা 20, 6টা 25, 6টা 26, 6-এর উল্লেখ করছি 6। তাহলে ঘন্টার জায়গায় কত আসবে? 30 × h মানে ঘন্টা, ঘন্টার জায়গায় কত আসবে? 6, ছোটটা আসে নর্মালি। -11m/2
সমান সমান শূন্য শূন্যই। এবার এনে 30 7 6 গুণ করলে 180 মাইনাস 11m/2 সমান সমান শূন্য, 6 30 180। এবার 11m/2 সমান সমান 180 ওই পারে যাবে, শূন্য তো না লিখলে হয় 180। 11m/2 লিখলাম, চিহ্ন অ্যাভয়েড করো, 180 ওই পারে পাঠিয়ে দিলাম, শূন্য না লিখলে হয়। এবার আমি যদি বাঁদিকে লিখি 11m-এর ভ্যালু কত হবে, 2 গিয়ে 180-কে ভুলেও কাটবে না, কিন্তু মাঝখানে সমান সমান থাকলে কোনাকুড়ি গুণ হয়, গুণ 2 দিয়ে 180-কে গুণ করলে 18 2 গুণে 34 আর একটা শূন্য 360। কোনাকুনি কী হবে, গুণ হবে 2 দিয়ে 180-কে গুণ করলে 360। তার মানে m এর ভ্যালু কত হবে, উপরে 360, 11 গুণ আছে ওই পারে গেলে কী হবে, ভাগ হবে, 11 গুণ আকারে আছে ডান দিকে গেলে ভাগ, 360/11। 11 দিয়ে 360-কে ভাগ করলে 3 11 33 থাকবে 3 30, 11 2 গুণে 22 থাকবে 8 32, সমস্ত 8/11। তার মানে সময় কত হবে বলে দেখি, 6টা ও 7টার মধ্যে বলছে না, তাহলে টাইমটা হবে 6টা, ছোটটা নিব, 6টা এত মিনিট, 32 সমস্ত 8/11 মিনিট। আমার ভাষা বুঝতে পারছো, 6টা ও 7টার মধ্যে বলছে, তাহলে টাইমটা হবে 6টা এত মিনিট। এটি অ্যান্সার অপশনে আছে না? হ্যাঁ ফ্রেন্ডস, অপশনে অবশ্যই আছে এটি অ্যান্সার। দেখো 6 নম্বরে কি বলছে, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 6 মিনিটের ব্যবধান হবে, কত মিনিটের ব্যবধান হবে বলে দেখি, 6 মিনিটের। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এনে কিন্তু অ্যাঙ্গেল বলেনি 6 মিনিট। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে যে স্যার এবার তো কোণ দেওয়া নেই, কোণ দেওয়া নেই কিন্তু কোণ বার করতে হবে। ঘড়িতে খেয়াল রাখবে টোটাল ঘড়ি হয় 360 ডিগ্রি, ঘড়িতে 1 মিনিটের ব্যবধান মানে 6 ডিগ্রি, ঘড়িতে 1 মিনিট মানে কত ডিগ্রি কোণ বোঝায়, 6 ডিগ্রি, 2 মিনিট মানে 12 ডিগ্রি, 3 মিনিট মানে 18 ডিগ্রি। তাহলে এখানে 6 মিনিট বলছে, 6 মিনিট মানে 6 6 কত হবে, 36 ডিগ্রি। অনেকে বলবে স্যার ক্লিয়ার হলো না, টোটাল ঘড়ি 60 মিনিট, 60 মিনিটে হয় 360, 1 মিনিটে হয় 6, খেয়াল রাখো এত ভাবতে হবে না, 1 মিনিটে 6 ডিগ্রি টোটাল এই যে ঘড়ি, ঘড়িতে 1 মিনিট মানে 6 ডিগ্রি বোঝায়, তো 2 মিনিট মানে 12, 3 মিনিট মানে 18, 4 মিনিট মানে 24, 5 মিনিট মানে 30, 6 মিনিট মানে 34। তাহলে 6 মিনিটকে কিন্তু ডিগ্রিতে নিয়ে আসলাম, 1 মিনিট মানে যদি 6 ডিগ্রি হয়, 6 মিনিট মানে 6 গুণন 6 36 ডিগ্রি। তাহলে প্রশ্নে কোণ কত দেওয়া আছে, 36 ডিগ্রি, সরাসরি বলিনি কিন্তু, কিন্তু আমরা ভাঙিয়ে কোণ বার করে নিলাম, 6 মিনিট মানে 36 ডিগ্রি। এবার প্রশ্নে যে কোণটা দেওয়া আছে এটা ডান দিকে লিখবো, আর বাঁদিকে কি লিখবো, কোণ বার করার সূত্র। কোণ বার করার সূত্র কি বলো দেখি, 30h-11m/2, এটা কোণ আর বাঁদিকে কোণ বার করার সূত্র, 30h-11m/2, এটা কোণ বাঁদিকে কোণ বার করার সূত্র। এবার এইচ এর জায়গায় কি বসবো বলো দেখি, ঘন্টা, 5টা ও 6টার মধ্যে বলছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝেই গেছো ঘন্টার জায়গায় কত বসাবো, 5, ছোটটা। তাহলে 30 30 ইন্টু এইচ এর জায়গায় ঘন্টা বসাও, 5টা ও 6টার মধ্যে, তাহলে 5 মাইনাস 11m/2 সমান সমান 34। তাহলে 5 আর 30 গুণ করলে 150 মাইনাস 11m/2 সমান সমান 34। এবার দেখো এখান থেকে দুটো অপশন আছে, হ্যাঁ 11m/2 এটা লিখলাম, 150 ওই পারে গেলে নর্মালি মাইনাস হবে, 150 ওই পারে গেলে মাইনাস হবে, 150 থেকে 34 বিয়োগ করলে 114, বুঝা গেল, 150 ওই পারে গেলে মাইনাস হবে, 150 থেকে 34 মাইনাস করলে 114। তাহলে 11m এর ভ্যালু কত হবে, 2 ওই পারে গিয়ে গুণ হবে, 2 দিয়ে 114-কে গুণ করলে 228, 2 গিয়ে গুণ হবে, কোনাকুড়ি গুণ, 128, 14 2 গুণে 28, 2 1 2, তাহলে m এর ভ্যালু হবে উপরে 228, 11 গুণ আকারে আছে ওই পারে গেলে ভাগ, 11 দিয়ে ভাগ করলে 11 2 গুণে 22, 8কে ভাগ যান, একটা শূন্য হবে, 20 সমস্ত 8/11। এদিকে লিখি কত হয়, 11 দিয়ে 228-কে ভাগ করলে 20 সমস্ত 8/11 মিনিট। তাহলে সময়টা কত হবে, 5টা 20 সমস্ত 8/11 মিনিট। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, দেখো এটা অপশনে নেই, দেখো তো 4টা অপশন যে আছে এটা আছে কি নেই, এই ফর্মুলা দিয়ে যে মিনিট বেরোলো এটা যদি অপশনে না থাকে তাহলে কি করবে, থাকলে তো খুব ভালো, এটাই অ্যান্সার, যদি না থাকে তাহলে এখানে দেখো মাঝখানে একটা দাগ টেনে রেখেছি, 11m/2 আবার লিখো,
এই যে 150 নিটে 11 ভাই, হ্যাঁ 150 ডান দিকে গিয়ে কি করছি, মাইনাস করছি, 150 থেকে 34 বিয়োগ করে 114। এবার খেয়াল রাখবে 150 কে ডান দিকে পাঠালে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। প্রথমে নরমালি মাইনাস দিয়ে করবে মাইনাস, এই সংখ্যাকে ওই পারে পাঠালে মাইনাস হয়। প্রথমে মাইনাস দিয়ে অঙ্ক করবে, যদি মিলে যায় খুব ভালো, যদি না মিলে তাহলে বুঝতে হবে 150 ওই পারে গিয়ে প্লাস হবে। 150 আর 34 যোগ করলে 186, বুঝা গেল? আমি আলাদা আর সূত্র শিখলাম না, এখান থেকেই করছি। দেখো প্রথমে এটাকে ওই পারে পাঠিয়ে মাইনাস করবে, মাইনাস দিয়ে যদি অঙ্ক হয়ে যায় খুব ভালো, না হলে বুঝতে হবে, যদি না থাকে অপশনে, যেমন এখানে নেই অপশনে, তাহলে বুঝতে হবে এটাকে ওই পারে পাঠালে প্লাস হবে, বুঝে গেল? তাই এই ফর্মুলায় 150 কে ওই পারে পাঠালে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার তোমরা বলবে কি করে বুঝবো প্লাস না মাইনাস, কোনো বোঝার দরকার নেই। প্রথমে মাইনাস দিয়ে অঙ্কটা করবে, দেখো 150 কে ওই পারে পাঠিয়ে মাইনাস করছি, মাইনাস দিয়ে অঙ্ক করলাম, এতক্ষণ মিলে যাচ্ছিল কিন্তু এবার মিলছে না, যদি না মিলে তার মানে বুঝতে হবে প্লাস করতে হবে। এবার মিলে নেই তাহলে প্লাস করতে হবে, 150 ওই পারে গেলে প্লাস হবে, 150 আর 34 যোগ করলে 186, 11 এর ভ্যালু হবে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 18 দুগুণে 36 37, তাহলে এম এর ভ্যালু উপরে 372, 11 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, ভাগ করলে 3 গুণ 33 থাকবে 4 42, 4 42 তার মানে 3 গুণ 33 থাকবে 9 33, সমস্ত 9/11 এত মিনিট। তার মানে এবার সময়টা কত হবে বলে দেখি, 5টা ও 6টার মধ্যে 5টা 33 সমস্ত 9/11 মিনিট, তাই না? 5টা ও 6টার মধ্যে তাহলে সময়টা হবে 5টা এত মিনিট। এটা অপশনে থাকবেই, দেখো অপশনে আছে না? হ্যাঁ অপশনে আছে। কত নম্বর অপশনে আছে? 2 নম্বর অপশনে আছে। এটা থাকতেই হবে, এটা না থাকলে এটা অবশ্যই থাকবে। তাহলে এটাই অ্যান্সার। দেখো 7 নম্বরে কি বলছে, এটা একটা প্রতিবিম্ব সংক্রান্ত প্রবলেম। হ্যাঁ দিয়ে দিচ্ছি এখানে ঘড়ির সঙ্গে, একটি ঘড়িতে 10টা 35 মিনিট বাজে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বে তখন কটা বাজবে? একটা ঘড়িতে বাজে 10টা 35, এবার আয়নায় যদি প্রতিবিম্ব তৈরি হয়, আমরা জানি ঘড়ির প্রতিবিম্ব কী হবে, উল্টে যাবে, পার্শ্বীয় পরিবর্তন হবে, তখন কটা বাজবে? এত ভাবার দরকার নেই, যদি বলে প্রতিবিম্বে কয়টা বাজে, বা অনেক সময় প্রতিবিম্বের সময়টা দেওয়া থাকে বলে ঘড়িতে কয়টা বাজবে। এখানে যেমন ঘড়ির সময় দেওয়া আছে এক্স্যাক্ট সময় 10টা 35, প্রতিবিম্বে কয়টা বাজবে কখনো উল্টোটাও বলতে পারি, প্রতিবিম্বে বাজে এত, তাহলে এক্স্যাক্ট সময় কত? যাই বলুক তুমি কি করবে, 11 ঘন্টা 59 মিনিট থেকে, সরি 59 বলি কেন, 60 মিনিট থেকে যে সময়টা দেওয়া থাকে এটা বাদ দিবি। আচ্ছা এবার যদি 24 ঘন্টার ঘড়ি হয়, মানে 17টা 18টা 19টা, 24 ঘন্টার ঘড়ি হলে 23 ঘন্টা 60 মিনিট থেকে বাদ দিবি। নর্মালি 12 ঘন্টারই ঘড়ি হয়, তাহলে 11 ঘন্টা 60 মিনিট, 11 ঘন্টা 60 মিনিট মানে বোঝা গেল টোটাল 12 ঘন্টা, 12কে ভাঙিয়ে লিখলাম, 11 ঘন্টা 60 মিনিট, 24 ঘন্টার ঘড়ি হলে 23 ঘন্টা 60 মিনিট, 11 ঘন্টা 60 মিনিট থেকে জাস্ট মাইনাস করে দাও, কত আছে সময়টা বলে দেখি, 10টা 35, তা ঘন্টা একই ব্যাপার, 35 মিনিট। চলো বিয়োগ করো, কত হয় বিয়োগ করলে 5 এখানে 4 2 25 মিনিট, 11 থেকে 10 গেলে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা তো লিখবেন 1টা 25। তাহলে ঘড়িতে বাজে 10টা 35, কিন্তু প্রতিবিম্বে কয়টা বাজবে বলো দেখি, 1টা 25, জাস্ট 11 ঘন্টা 60 মিনিট থেকে মাইনাস করো, 60 থেকে 35 মাইনাস করলে 25, 11 থেকে 10 মাইনাস করলে কত, 1। এবার যদি অনেক সময় প্রতিবিম্বের সময় দেওয়া আছে, মানে সমতল দর্পণে যে প্রতিবিম্ব হলো প্রতিবিম্বের সময় দেওয়া আছে, এবার বলছে এক্সাক্ট সময় কত, সেম 11 ঘন্টা 60 মিনিট থেকে মাইনাস করে দাও, ঘড়ির সময় বাদ দিলে যেমন প্রতিবিম্বের সময় পাবে, আবার প্রতিবিম্বের সময় যদি এটার থেকে মাইনাস করি তাহলে এক্সাক্ট সময় পাবে। তাহলে সে কী দেওয়া আছে ভুলে যাও, জাস্ট 11 ঘন্টা 60 মিনিট থেকে মাইনাস করে দাও, তাহলেই তোমার অ্যান্সার বেরিয়ে আসবে, তাহলে কত হবে 1টা 25 মিনিট। ক্লিয়ার? এটি অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। প্রতিদিনকার মতো তোমাদের আজকেও একটি হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফ্রেন্ডস?